ইনি হলেন দেবী কাল কটকা, স্বয়ং মা কালীর এক ভয়ঙ্করী রূপেই দেবী। কিন্তু কোনো শাস্ত্র কোনো পুরাণে ইনার উল্লেখ নেই, উপাচারের বর্ণনাও নেই, খুঁজলেও পাবি না। স্বয়ং মা কালীর এক অংশ হওয়া সত্ত্বেও কেউ কোনো দিন এই দেবীর কথা কেন শোনেনি জানিস? মঞ্জিল ফের অজ্ঞের মতো মাথা নাড়ল। এই দেবীর উপাসনা আর শয়তানের উপাসনা প্রায় এক। দেবীর আরাধনা মূলত শাক্ত তান্ত্রিকেরা করলেও এনার মন্ত্র অত্যন্ত গূঢ় আর উপাচার পদ্ধতি ভয়ঙ্কর কঠিন। দেবীকে উপাসনায় তুষ্ট করতে পারলে অসীম ক্ষমতা লাভ হয়, কিন্তু তুষ্ট করতে পারাটাই তো সবচেয়ে কঠিন। কেন কঠিন? কেন? দেবী নিজে শক্তির অংশ হলেও তার শক্তির অর্ধাংশ তার তিন আশীর্বাদ ধন্যা পিশাচিনী কাল কজ্জ্বলা, কাল কুণ্ডলা, কাল কণ্টকার মধ্যে বিভক্ত। এখানে শুধুমাত্র দেবীকেই ভোগ দিয়ে তুষ্ট করলে হয় না, দেবীর অধীনস্থ এই তিন ভয়ঙ্করী পিশাচিনীদের ভোগ দিয়ে তুষ্ট করতে হয় একই সাথে। আর সেই পিশাচিনীদের ভোগ কি জানিস? কি? মানুষ। নররক্ত হলো এদের ভোগ, কিন্তু একজন মানুষের রক্তে এরা তুষ্ট হয় না। এদের ক্ষুধার ততক্ষণ নিবৃত্তি হবে না যতক্ষণ নিবেদিত ব্যক্তির রক্তের বন্ধনে যুক্ত থাকা সকলকে এরা গ্রাস করে। আপাত দৃষ্টিতে কালীমায়ের কথা মনে পড়লেও খুঁটিয়ে দেখলে বোঝা যায় মূর্তিটি সাধারণ কালীমায়ের মূর্তির থেকে কিছুটা আলাদা। কালো কষ্টি পাথরের অর্ধনগ্ন দেবী মূর্তিটি অষ্টভুজা, এক হাতে খড়গ আর এক হাতে তলোয়ার, দুটি হাতে নরকরটি, দুই হাতে বর আর অভয় মুদ্রা, আর যে দুটি হাত বাকি রয়েছে তাতে একটিতে ধরা সন্ন্যাসীর কাটা মুন্ড, আর সেই কাটা মুন্ডর নিচে অপর হাতে ধরা একটা বাটি। মাথায় করটির মুকুট, গলায় করটির মালা, দেবীর পায়ের তলাতে মহাদেবের বদলে করটি স্তূপ, দেবী অস্থি সার, লোলজিহ্বা বক্ষ পর্যন্ত প্রসারিত। কিন্তু যে জিনিসটা মঞ্জিলকে সব থেকে বেশি অবাক করেছিল তা হলো দেবীর পদতলে থাকা তিনটি কাকের মূর্তি। এত জীবন্ত, এত নিখুঁত ভাস্কর্য মঞ্জিল খুব কম দেখেছে। যে কেউ এক পলক দেখলেই বলে দেবে জিনিসটা অ্যান্টিক। কিন্তু কোথাও গিয়ে যেন একটা অস্বাভাবিকতা, কিছু যেন একটা লুকিয়ে আছে মূর্তিটায়। ভক্তি তো আসেই না, উল্টে একটানা বেশিক্ষণ তাকালে আপনা থেকেই সারা শরীরে এক অদ্ভুত শীতল ভয়ের অনুভূতি ছড়িয়ে পড়ে।